উত্তরবঙ্গে ব্যাপক দমকা হাওয়া, কালবৈশাখী ঝড়। আজ উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় ব্যাপক দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা গেছে। কালো মেঘে অন্ধকার দেখা গিয়েছিল প্রথমে, তারপরে ধীরে ধীরে হালকা হাওয়া এবং পরে পরবর্তীতে ব্যাপক হারে দমকা হাওয়া বয়ে গেছে, সে সাথে কালবৈশাখী ঝড়। উত্তরবঙ্গের 8টি জেলা, যার মধ্যে বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সহ প্রায় সবকটি জেলায় এই দমকা হওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টি তেমন হয়নি, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল কোথাও কোথাও দু এক ফোঁটা বৃষ্টি, কিন্তু ঝড়ের প্রভাব ছিল যথেষ্ট। চারদিকে কালো মেঘে অন্ধকার ছিল এবং বাতাস ব্যাপক জোরে বয়ে চলছিল। কমপক্ষে 40-60 কিলোমিটারের বেশি হবে ঝড়ের গতিবেগ, কালবৈশাখী ঝড়ের গতিবেগ। সে সাথে আজকের এই ঝড়টি হয়েছিল আজকে 7 মে 2021 শুক্রবার, শুরু হয়েছিল প্রায় বিকাল 3:20 এবং ঝড়ের বেগ কমতে থাকে 3:40। তবে বাতাসটি ছিল সম্পূর্ণরূপে উত্তর থেকে দক্ষিণ দিকের দিকে, উত্তর পশ্চিম কোণা থেকে দক্ষিণ কোণার দিকে। সেখানে আক্রান্ত হয়েছিল দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার বেশিরভাগ উপজেলা। প্রকৃতিতে এখন বৈশাখ মাস চলছে। বৈশাখ মাসে স্বাভাবিকভাবেই আমরা জানি কালবৈশাখী ঝড় হয়। যে কালবৈশাখী ঝড়ের আমরা আজকে দেখতে পাচ্ছি সরাসরি, এই যে কালবৈশাখী ঝড়ে ইতিমধ্যে ব্যাপক বাতাস বয়ে গেল। আমরা উত্তর থেকে দক্ষিণে বাতাস বয়ে যেতে এখনও দেখছি এবং কালো মেঘ, কিছুটা সূর্য দেখা যাচ্ছে যদিও, কিন্তু বাতাস ব্যাপক জোরে বয়ে চলছে এবং কালো মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা দু এক ফোঁটা বৃষ্টি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি নামবে। এই কালবৈশাখী ঝড়ের প্রান্ত থেকে লুৎফর রহমান, সোশ্যাল ওয়ার্ক টিভি।